যে সমস্ত শিক্ষার্থীরা 2022 সালে প্রাইমারি টেট এক্সামে বসার প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমি আমার মোবাইল স্ক্রিনে একটি পেজ ওপেন করেছি যেখানে বলা হয়েছে প্রাইমারি টেট এই নির্দেশ অমান্য করলেই পরীক্ষা বাতিল, নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো কী নির্দেশ যেগুলো অমান্য করলে পরীক্ষা বাতিল হবে এখন জেনে নিচ্ছি। তো সবার প্রথমে এখানে বলা হয়েছে প্রাথমিক টেট এক্সাম WB প্রাইমারি টেট এক্সাম 2022 অনুষ্ঠিত হতে চলেছে আগামী 11ই ডিসেম্বর। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই টেট পরীক্ষাকে কেন্দ্র করে নজরবিহীন প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ করা নিয়ম জারি করেছে। রোল নম্বর অনুযায়ী নির্দিষ্ট জায়গায় পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা থাকবে। পরীক্ষা কেন্দ্রে প্রত্যেকটি পরীক্ষার্থীর জন্য বসার জায়গা হবে ভিন্ন। কোনো পরীক্ষার্থী যদি তার জন্য বরাদ্দ করা সিটে না বসে অন্য কোনো জায়গায় বসে তাহলে তৎক্ষণাৎ তার পরীক্ষা বাতিল করা হবে। নেক্সট, টেট পরীক্ষার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের যে অ্যাডমিট কার্ড দেবে এই নিয়মের উল্লেখ এই অ্যাডমিট কার্ডেও করা থাকবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্র খবর পাওয়া গেছে যে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন পরীক্ষার্থীরাই, অর্থাৎ প্রশ্নপত্রের প্যাকেটও প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ভিন্ন থাকবে। তাই পর্ষদের আধিকারিকদের অনুমান পরীক্ষার্থীরা যদি রোল নম্বর ধরে তাদের নির্দিষ্ট আসনে না বসে তাহলে সমস্যা হতে পারে, আর এই কারণেই তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে দাবি পর্ষদের আধিকারিকদের। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে যে যদি কোনো পরীক্ষার্থী যদি তার জন্য বরাদ্দ করা আসনে না বসেন তাহলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে যাবে। নেক্সট, গত বৃহস্পতিবার মুখ্য সচিব প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সহ জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে টেটের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন। সেই বৈঠকে মুখ্য সচিব একাধিক নির্দেশ দিয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের নভেম্বরের শেষে সপ্তাহে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। তো প্রিয় দর্শক বন্ধু, এখানে বলা হয়েছে পরীক্ষার্থীদের নভেম্বরের শেষ সপ্তাহ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া 28 নভেম্বরের পর থেকে শুরু হবে বলে সূত্রের খবর। এই অ্যাডমিট কার্ডেও পরীক্ষার্থীদের জন্য একাধিক বিধি নিষেধ উল্লেখ থাকছে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টার আগেই রিপোর্ট করতে হবে। নেক্সট, এই টেট পরীক্ষায় পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে। পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে মেটেল ডিটেকটিভ দিয়ে। বিশেষভাবে অক্ষম পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য অতিরিক্ত 50 মিনিট দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কেবলমাত্র অ্যাডমিট কার্ড এবং তাদের একটি পরিচয়পত্র নিয়ে আসতে হবে। পরীক্ষা কেন্দ্রে আসার জন্য পরীক্ষার্থীদের যে সময়সীমা দেওয়া হবে তারপরে যদি নেক্সট, এই টেট পরীক্ষায় পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে। পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে মেটেল ডিটেকটিভ দিয়ে। বিশেষভাবে অক্ষম পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য অতিরিক্ত 50 মিনিট দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কেবলমাত্র অ্যাডমিট কার্ড এবং তাদের একটি পরিচয়পত্র নিয়ে আসতে হবে। পরীক্ষা কেন্দ্রে আসার জন্য পরীক্ষার্থীদের যে সময়সীমা দেওয়া হবে তারপরে যদি অন্য পরীক্ষার্থী আসে তাহলে তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, এয়ারফোন, ক্যামেরা, ঘড়ি, হ্যান্ডব্যাগ নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্রের এক কপি পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে। কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে পারবে না। পর্ষদ সূত্রে খবর পাওয়া গেছে যে এরকম একাধিক নির্দেশের উল্লেখ করা থাকবে অ্যাডমিট কার্ডে। গত বৃহস্পতিবার জেলা শাসক পুলিশ সুপারদের নিয়ে যে বৈঠক মুখ্য সচিব করেছিলেন সেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে যদি এই টেট পরীক্ষা নিয়ে কোনো সমস্যা হলে তাহলে তা দায় জেলা শাসকদের উপরেই থাকবে। নেক্সট, SDO এবং জেলা শাসকদের অফিসে চালু করা হবে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমে পরীক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবেন। এই জন্য গত বৃহস্পতিবারে বৈঠকে মুখ্য সচিব বিশেষ নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটি জেলা জেলাশাসক এবং এডিও অফিসে কন্ট্রোল রুমের নম্বর আলাদা করে প্রচার করা হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ গত বৃহস্পতিবারে বৈঠক জানিয়েছিলেন।
পরিকল্পনা কেন্দ্র সংলগ্ন এলাকায় জারি থাকবে 144 ধারা। এছাড়াও রাজ্যের প্রত্যেকটি জেলাকে 16 দফা গাইডলাইনও পাঠিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আশা করি তোমরা সমস্ত ভিডিওটি যদি দেখে থাকো বুঝতে পেরেছো বিশেষ নিয়মাবলীগুলি কি বলা হয়েছে প্রাইমারি টেট এক্সামের পূর্বে। তো তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে তো অবশ্যই আমাকে জানাবে, এছাড়াও তোমরা ভিডিওটি রিপিট দেখতে পারো। তো এই ভিডিওতে এতটুকু, এছাড়া অন্যান্য আপডেট পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।